বাংলাদেশের কিংবদন্তি চিত্রশিল্পী শিক্ষক মুস্তাফা মনোয়ার। চিত্রশিল্পে তার স্বতঃস্ফূর্ত পদচারণা বাংলাদেশে নতুন শিল্প আঙ্গিক পাপেটের বিকাশ, টেলিভিশন নাটকে অতুলনীয় কৃতিত্ব প্রদর্শন, শিল্পকলার উদার ও মহৎ শিক্ষক হিসেবে নিজেকে মেলে ধরা, দ্বিতীয় সাব গেমসের মিশুক নির্মাণ এবং ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনের লাল রঙের সূর্যের প্রতিরূপ স্থাপনা সহ শিল্পের নানা পরিকল্পনায় তিনি বারবার তার সৃজনী ও উদ্ভাবনী প্রতিভার স্বাক্ষর রেখেছেন। মুস্তাফা মনোয়ার 1935 সালের পহেলা সেপ্টেম্বর যশোর জেলার মাগুরা, বর্তমানে মাগুরা জেলা, মাগুরা মহকুমার শ্রীপুর থানার অন্তর্গত নাকল গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে। মুস্তাফা মনোয়ার প্রথম ভর্তি হয়েছিলেন কলকাতার শিশু বিদ্যাপীঠে, পরবর্তীতে নারায়ণগঞ্জ গভর্নমেন্ট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং কলকাতায় গিয়ে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন। কিন্তু সেখানে তিনি পড়াশোনা না করে কলকাতা চারু ও কারু মহাবিদ্যালয়ে ভর্তি হয়েছেন। 1959 সালে কলকাতা চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে ফাইন আর্টসে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। মুস্তাফা মনোয়ার কর্মজীবন শুরু করেন পূর্ব পাকিস্তান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রভাষক পদে। এরপর একে একে কর্মজীবনে তিনি বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশন ঢাকার জেনারেল ম্যানেজার এবং FDC-র ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন। তিনি জনবিভাগ উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান এবং এডুকেশনাল পাপেট ডেভেলপমেন্ট সেন্টারের প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেছেন। 1972 সালে বিটিভি থেকে প্রচারিত শিশু প্রতিভা বিকাশের লক্ষ্যে জনপ্রিয় নতুন কুড়ির রূপকার তিনি। 1973 সালে মুস্তাফা মনোয়ার রক্তকরবী নাটক তৈরি করেছেন। পাপেট শোর অন্যতম কারিগর মুস্তাফা মনোয়ার কলকাতা আর্ট কলেজ থেকে পাশ করার পর ঢাকা আর্ট কলেজে শিক্ষক হিসেবে যোগ দিয়ে তিনি প্রথম পাপেট নিয়ে কাজ করতে আগ্রহী হয়ে ওঠেন। গ্রাম বাংলার পুতুল নাচ ছোটবেলাতেই তাকে আকৃষ্ট করেছিল। বাংলাদেশে পাপেট তৈরি ও কাহিনী সম্বলিত পাপেট প্রদর্শনের তিনিই মূল উদ্যোক্তা। প্রথমবার তিনি তার নিজের পাপেট দলসহ বাংলাদেশের ফোক পাপেট দল ধনমিয়াকে নিয়ে মস্কো ও তাশখন্ড সফর করেন। সেখানে বাংলাদেশের ফোক পাপেট ব্যাপক প্রশংসা অর্জন করে। মুস্তাফা মনোয়ার তার সফল চিত্রকর্মের স্পন্দনে বাংলাদেশের স্বকীয় বৈশিষ্ট্যকে গেঁথে দিতে সিদ্ধহস্ত, যে কারণে তার পাপেটের কেন্দ্রীয় চরিত্র হয় পারুল। পারুল নামটির সঙ্গে সঙ্গে সেই সাত ভাই জাগানো লোককথার কথা মনে হয়। পারুল বোন একটি, সেই তো একদিন সাত ভাইকে জাগিয়েছিল। এই মর্তে আবার নবজাগরণের ঘনঘটা খুব সম্ভবত শিল্পী মুস্তাফা মনোয়ারের সেই পারুল বোনটির মাধ্যমেই ঘটাতে চান। কেননা তিনি তার পাপেটকে এখন আনন্দময় শিক্ষা কর্মসূচিতে প্রয়োগ করতেই অধিক ব্যস্ত। 1960-61 খ্রিস্টাব্দের দিকে কলিম সরাফি তার একটি ডকুমেন্টারিতে সর্বপ্রথম মুস্তাফা মনোয়ারের পাপেটকে অন্তর্ভুক্ত করেন। টেলিভিশনে আজব দেশে অনুষ্ঠানে নিয়মিতভাবে তিনি বাঘা ও মেনি চরিত্র রচনা করে পাপেট প্রদর্শন করেন। 1967-68 সালে এই কাহিনীতে দেশের পলিটিক্যাল পরিবেশ এবং বাংলাদেশের সংস্কৃতি বিরোধী পাকিস্তানি মনোভাবের প্রকাশকে ব্যঙ্গ করা হতো পাপেট নাটকের মাধ্যমে। সেই সঙ্গে ছোটদের ছবি আঁকা ও দেশের সাংস্কৃতিক উৎকর্ষ প্রকাশ করা হতো। অনুষ্ঠানের তিনি পরিকল্পক ও উপস্থাপক ছিলেন। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। 1957 সালে কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস আয়োজিত নিখিল ভারত চারু ও কারুকলা প্রদর্শনীতে গ্রাফিক্স শাখায় শ্রেষ্ঠ কর্মের স্বীকৃতি হিসেবে স্বর্ণপদক লাভ করেন তিনি। 1958-তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র চারুকলা প্রদর্শনীতে তেলচিত্র ও জল রং শাখার শ্রেষ্ঠ কর্মের জন্য দুটি স্বর্ণপদক লাভ করেন। 2004 সালে শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক 21 পদকে ভূষিত হন। টিভি নাটকের ক্ষেত্রে অবদানের জন্য টেনাশিনাস পদক লাভ করেন 1990 সালে। 2002 সালে চিত্রশিল্প, নাট্য নির্দেশক ও পাপেট নির্মাণে অবদানের জন্য শিশু কেন্দ্র থেকে বিশেষ সম্মাননা লাভ করেন। চারুকলার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ঋষিজ শিল্পগোষ্ঠী কর্তৃক ঋষিজ পদক লাভ করেন 2002 সালে।
2011 সালে পাক্ষিক ম্যাগাজিন সিনে তারকার পক্ষ থেকে তাকে আজীবন সম্মাননা পুরস্কার দেয়া হয়। 2013 জাপান প্রবাসীদের সংগঠন প্রবাস প্রজন্মে জাপান থেকে বিশেষ সম্মাননা লাভ করেন। 2014 আরটিভি থেকে স্টার অ্যাওয়ার্ড আয়োজনে মোস্তফা মনোয়ার পেয়েছেন আজীবন সম্মাননা। 2019 সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক প্রদত্ত সুলতান স্বর্ণপদক 2018 লাভ করেন তিনি। আজ পহেলা সেপ্টেম্বর, বাংলাদেশের কিংবদন্তি এই চিত্রশিল্পীর শুভ জন্মদিন। তার জন্মদিনে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।